হোলসেল প্রাইসে ডিসকাউন্ট দেব অর্থাৎ 10টা 15টা 20টা নিলে যে ডিসকাউন্ট হয় আপনি অনলি একটা অর্থাৎ কোস্টা নেবেন পাইকারি রেটে 22800 টাকা আপনারা ফ্রিজ সর্বনিম্ন ফ্রিজ পাবেন আমরা হচ্ছে দেখা যাচ্ছে আমাদের 50-50 ফ্রিজটা বেশি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু ছোটখাটো ফ্যামিলি যারা আছেন তারা কিন্তু সহজে এই ফ্রিজটা ক্রয় করতে পারেন এবং অনেকে এবি অনেকে ফলাইলেন ভাই ভাই হ্যাঁ ভাই কোনো কিছু দেখেন আপনি দেখেন এটা কিন্তু দেখেন একদম কিছু হইছে না অনেক স্ট্রং ভাই অনেক স্ট্রং একটা ফ্রিজ হবে আমি আশা করি ডিপটা কিন্তু মোটামুটি অনেক বড় অনেক স্পেস আছে তো অনেক দোকানদার গ্রোস ভলিউমটা বলি আপনি কি একটু দাম বেশি বাড়িয়ে নিতে পারেন তো সব সময় গ্রোস ভলিউম নেট ভলিউমটাকে ফলো করবেন কারণ নেট ভলিউম হচ্ছে ভিতরে অরিজিনাল স্পেস আপনি যত রাখতে পারবেন তাদের প্রতিটা ফ্রিজে কিন্তু 10 বছরের গ্যারান্টি রয়েছে গ্যারান্টি আছে 10 বছর গ্যারান্টি আর রেফ্রিজারেটরের জন্য ইম্পর্টেন্ট যে গ্যাস সেটা হচ্ছে R600 এর গ্যাস যা হচ্ছে এনার্জি সেভিং পরিবেশ বান্ধব বিদ্যুতের যে ওয়াটটা দেওয়া আছে 80 থেকে 85 ওয়াট যা একটা সিলিং ফ্যানের ওয়াটও ব্যবহার করা হইছে না এটা এগুলো কিন্তু সম্পূর্ণ গ্লাস ডোর ভাই গ্লাস ডোর টেম্পারেচার গ্লাস এটা 222 লিটার পুরো দেখা যাচ্ছে হ্যাঁ 222 লিটার দেখেন ভাই আমাদের কিন্তু স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে কারণ এটা হচ্ছে মিরর গ্লাস সাধারণতভাবে কোনো স্টেপলাইজার সেট করার প্রয়োজন নেই আমাদের প্রতিটি রেফ্রিজারেটর কিন্তু স্টেপলাইজার সেটআপ করা আছে 37900 টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে 30320 টাকা এত বড় একটা ফ্রিজ 30300 টাকায় আপনি অনাশে ফ্রিজটি ক্রয় করতে পারেন অনেকে প্রশ্ন করে ভাই আমরা পূর্বে রেফ্রিজারেটর নিয়েছি অনেক মোটা আকারে আইসো যা আমাদের দুদিন পর পরে পরিষ্কার করতে হয় দেখা যাচ্ছে আমাদের জন্য কষ্টসাধ্য তো আমাদের আপনি যে রেফ্রিজারেটর গুলো দেখিয়েছেন এগুলো আইস কি রকম হবে আমাদের যে রেফ্রিজারেটর গুলো সেটা হচ্ছে সেমি ফ্রোস্ট আইস হবে তবে হালকা তুষারের নেই ডাবল ডোর নিলে প্রাইস বেশি হবে এবং সবচেয়ে আপডেট যেটা বেশি হবে প্রাইস বেশি হবে বলেই কি একদম না না ভাই যেহেতু না না ভাই আমি তো বলছি যে কোস্টা নেবেন পাইকারি রেটে সেক্ষেত্রে আপনি লাখে যাবেন আজকে না 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 ভাই ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ ডিসকাউন্টটা দেবো আপনি দেখেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসলাম ঢাকার উত্তরা আর এই মুহূর্তে আমরা যে শোরুমটাতে আছি ভিশনের শোরুম ভিশনের সবচেয়ে বড় ডিলার পয়েন্ট আজকে এই শোরুমটাতে কিন্তু ভিশনের ফ্রিজের উপরে মেলা চলতেছে ধামাকা ধামাকা ডিসকাউন্ট পাবেন আর ভাইয়া কিন্তু গিফট নিয়ে দাঁড়িয়ে আছে গিফটটাও কিন্তু পাবেন তো পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আমাদের সাথে কিন্তু আসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া এই যে সুন্দর একটা ফুলঝুরি অফার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মানে গিফট মানুষের জন্য দিতে দিবেন জি ভাই প্রত্যেকটা ফ্রিজের উপরে যে কোনো ছোট থেকে বড় যে কোনো ফ্রিজ নেবেন একটা করে ফুলঝুরি অফার পেয়ে যাবেন এই গিফটটা পেয়ে যাবেন আর ফ্রিজের উপরে ডিসকাউন্ট অফার থাকবে তো ভাই ডিসকাউন্ট অফার মানে একদম হোলসেল প্রাইসে ডিসকাউন্ট দেবো ভাই আপনারা অন্যান্য জায়গা থেকে যদি ফ্রিজ কিনেন মার্কেট রেটে কিন্তু কিনতে হবে কিন্তু এই জায়গা থেকে কিনলে আপনারা 10-12-15-20 হাজার টাকাও কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন ভাই আমি রাইট ইয়েস ভাই তো পুরো ভিডিওটি জুড়ে বিস্তারিত জানবো তার আগে বলে নেই যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো ভাই আমরা ফার্স্ট একটু অ্যাড্রেসটা জেনে নিই বিস্তারিত আমার শোরুম লোকেশন হচ্ছে ঢাকা উত্তর আজমপুর উত্তর আজমপুর বাস স্টপে এসে পূর্ব পাশে এসে যে কোনো রিক্সাওয়ালাকে বললে আমি চৈতি গার্মেন্টস যাবো আচ্ছা আচ্ছা চৈতি গার্মেন্টস হচ্ছে এলাকায় একটা ইম্পর্টেন্স একটা গার্মেন্টস সবাই এক নামে চিনে চৈতি গার্মেন্টসের মোড়ে এসে বিপরীত পাশে থাকালে অনলি আমার শোরুমটা দেখতে পারবেন ভিশন এক্সক্লুসিভ শোরুম ইলেকট্রনিক্স বাজার ভিশনের আচ্ছা তারপরে যদি চিন্তা অসুবিধা স্ক্রিন যে নাম্বার গুলো আছে নাম্বার থেকে কিন্তু ভেদেরকে কল দিলে ভেরা রিসিভ করবে অবশ্যই সহজ করে আপনাকে ঠিকানা লোকেশনটা দিয়ে দিব ওকে জি ভাই শুরু করব তো আমি আপাতত আমার কালেকশনে সর্বনিম্ন যেটা আছে 180 লিটার 180 লিটার জি জি এর থেকে ছোট হয় 142 লিটার হয় 150 লিটার হয় বাট আপাতত আজকে আমার সকালে স্টকটা শেষ হয়ে গেছে দুর্ভাগ্যবশত আমি দেখাতে পারতাছি না ইনশাআল্লাহ খুব দ্রুতই আমার কাছে স্টকটা অ্যাভেলেবল হবে স্টকে চলে আসবে আমরা বলতে পারি ভিডিওটা ছাড়া পর্যন্ত কিন্তু আমাদের স্টকে চলে আসবে জি অ্যাভেলেবল হবে তবে আমি প্রাইসটা বলে দিচ্ছি সর্বনিম্ন যেটা আছে 142 লিটার কোম্পানি প্রাইস হচ্ছে 28500 টাকা আর আমি বলছিলাম হোলসেল প্রাইসে ডিসকাউন্ট দেব অর্থাৎ 10টা 15টা 20টা নিলে যে ডিসকাউন্ট হয় আপনি অনলি একটা অর্থাৎ কোস্টা নেবেন পাইকারি রেটে পাইকারি রেটে কোস্টা নেবেন একটা কিনবেন কিন্তু পাইকারি রেটে পাইকারি রেটে তো কত পার্সেন্ট ওটা কিন্তু আমি প্রথমে মেনশন করছিলাম না তো আমি এখানে প্রথমে ভিডিও শুরুতে বলে দিচ্ছি আপনার হোলসেল প্রাইস 20% ডিসকাউন্ট পাবেন 20% কোম্পানি যখন যে এমআরপি থাকবে সে এমআরপি থেকে 20% ডিসকাউন্ট পাবেন প্রয়োজন আপনারা ওয়েবসাইট ভিজিট করে দেখে নিন অবশ্যই ভাই ওয়েবসাইট ভিজিট করে কোম্পানি যখন যে প্রাইস থাকবে এবং সাথে তো আমি ফুল জিরো অফার দিয়ে কিয়ে দিচ্ছি মানে আপনারা যে অফার পাচ্ছেন প্রাইস ডিসকাউন্ট পাচ্ছেন তার সাথে সাথে কিন্তু গিফটও পাবেন গিফট পাবেন তো 142 লিটার যে রেফ্রিজারেটর সেটা কোম্পানি প্রাইস হচ্ছে 28500 টাকা হোলসেল প্রাইস 20% ডিসকাউন্ট 22800 টাকা মাত্র মাত্র 22800 টাকা 22800 টাকা আজকে 22800 টাকা আপনারা ফ্রিজ তো এরপরে আমার কালেকশনের যেটা ডিসপ্লেতে আছে সেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটা হচ্ছে 180 লিটারের মধ্যে
টোটাল 50-50 একটা ফ্রিজ এবং ব্ল্যাক কালারের মধ্যে রেড কালারের একটা ফ্লাওয়ার দেখা যাচ্ছে যে ফ্রিজটাকে অনেক গর্জিয়াস করে তুলছে রাইট তো ভিতরটা যদি আমি দেখাই টোটালি 50-50 আচ্ছা আমরা হচ্ছে দেখা যাচ্ছে আমাদের 50-50 ফ্রিজটা বেশি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা নিম্ন মধ্যবিত্ত যারা আছেন অথবা ছোটখাটো ফ্যামিলি যারা আছেন তারা কিন্তু সহজে এই ফ্রিজটা ক্রয় করতে পারেন এবং আপনাদের ফ্যামিলির জন্য পারফেক্ট একটা ফ্রিজ হবে আমি আশা করি ডিপটা কিন্তু মোটামুটি অনেক বড় অনেক স্পেস আছে এবং ডিপটারে আমাদের বিশেষ করে প্রয়োজন এবং নর্মাল অংশ কিন্তু পকেট দেওয়া আছে এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে অসাধারণ একটা ফ্রিজ আছে ছোটর মধ্যে তো এটার বর্তমানে কোম্পানি আমার প্রিয় হচ্ছে বড় ভাইয়া অনেক দোকানদাররা গ্রোস ভলিউমটা বলে আপনাকে একটু দাম বেশি বাড়িয়ে নিতে পারেন তো সবসময় নেট ভলিউমটাকে ফলো করবেন কারণ নেট ভলিউম আছে ভিতরে আমাদের প্রতিটা ফ্রিজে কিন্তু 10 বছরের গ্যারান্টি রয়েছে আমাদের ফ্রিজ থেকে অনেক বিদ্যুৎ বিল কম আসবে এবং আপনি যদি আর একটু ফলো করেন আমাদের দেখেন এখানে বিদ্যুতের যে ওয়াটটা দেওয়া আছে 80-85 ওয়াট যা একটা সিলিং ফ্যানের ওয়াটও ব্যবহার করা হয়েছে না আউটলুক যে কালার ডিজাইনটা ওইটা ভিন্ন তো এটাও 180 লিটার এগুলো কিন্তু সম্পূর্ণ গ্লাস ডোর ভাই গ্লাস ডোর টেম্পারেচার গ্লাস এটা টেম্পারেচার গ্লাস আপনি সম্পূর্ণ এ করতে পারবেন সামনে আগাতে কোনো কিছু হবে না এটা ফ্লাওয়ারটা দেখেন অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর যা আপনার বাসায় গেটআপটাকে অনেক একবার ফুটিয়ে তুলবে এবং আপনি বলছেন ভাই টেম্পারিং গ্লাস এখন কিরকম টেম্পারিং গ্লাস বাচ্চারা সামান্য ঢিল দিলে দেখা যাচ্ছে অনেক গ্লাস ভেঙে যায় তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমার কাঁচের যেহেতু গ্লাসের যেহেতু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখেন এটা কি নিয়ে এসেছি এটা দ্বারা আমি আজকে করুন ভাই আমি বারবার ভিতর আদার্স বিশ্লেষণ করতে চাচ্ছি না যেহেতু একই লিটার একই সবকিছু তো কোম্পানি প্রাইস এক সবকিছু এক পর আমি আরেকটা কালার দেখাচ্ছি এটাও কিন্তু 180 লিটার এটাও 180 লিটার আমার শোরুমে কিন্তু পর্যাপ্ত স্টক আছে ডিসপ্লে স্পেস তো দেখেন আমার দেখেন অনেক প্লেস বাট দেখা যাচ্ছে সব মডেল ডিসপ্লে দিয়ে আমার প্লেস আর সারে না তো দেখা যাচ্ছে যে আপাতত এই তিনটা মডেলই আছে তো আলাদা ভাবে বিশ্লেষণ করা কিছু জি আলো কালার আছে তো এরপর আমি আরেকটা ফ্রিজ দেখাচ্ছি 220 লিটার হ্যাঁ 220 লিটার দেখেন ভাই আমাদের কিন্তু স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে কারণ এটা হচ্ছে মিরর গ্লাস আলাদাভাবে কোন স্টেপলাইজার সেট করার প্রয়োজন নেই আমাদের প্রতিটি রেফ্রিজারেটর কিন্তু সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে আলাদা যে 2000-8000 টাকা খরচ হতো সেটা কিন্তু সেফটি হয়ে গেছে সেফটি হয়ে গেছে তো ওগুলা লাগাইলে কিন্তু আরো বিদ্যুৎ বিল বেশি আসে হ্যাঁ সব মিলে দেখা যাচ্ছে আরো ক্ষতি হতে পারে তো বর্তমানে ফ্রিজ তো আপডেট আমাদের ভীষণ ফ্রিজ সবচেয়ে আপডেট দেখা যাচ্ছে সব টেকনোলজি সেটআপ আছে এবং টোটালি 50-50 দেখেন একদম টোটালি 50-50 এবং আমি দেখেন এখানে প্রতিটা ডিপের নরমাল অংশের যে আছে সেখানে লাইটিং সিস্টেম দেওয়া আছে কুলিং বাড়ানো কমান্ড সিস্টেম দেওয়া আছে এবং এখানে কিন্তু ভেজিটেবল বক্স দেওয়া থাকে এবং এখানে কিন্তু দেখেন র‍্যাক দেওয়া থাকবে মধ্যম ফ্যামিলির জন্য অর্থাৎ যারা আছে তাদের জন্য পারফেক্ট একটা ফ্রিজ ওকে তো এটা কোম্পানির প্রাইস হচ্ছে আপনার 39,400 টাকা আর প্রথমে বলছি হোলসেল প্রাইস ডিসকাউন্ট 31,520 টাকা টাকা এরপরে আমি আরেকটা ফ্রিজ দেখাচ্ছি 200 লিটারের মধ্যে মিরর
200 লিটারের মধ্যে মিরর দেখেন, এটা সম্পূর্ণ একটা ড্রেসিং টেবিলের আয়না বলতে গেলে, দেখেন আমাদেরকে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে ভিতরটা দেখে, টোটালি 50-50, একদম টোটালি 50-50। এবং আমাদের রেফ্রিজারেটর কিন্তু আরেকটা কথা বলে গেছি, এখানে ডিমের র‍্যাক দেওয়া আছে, তো এখানে কিন্তু আপনারা ডিম অনায়াসে অনেকগুলো রাখতে পারবেন, আছে আইস বক্স সব কিছু দেওয়া থাকবে। তো এটা হচ্ছে 200 লিটারের মধ্যে মিরর, কোম্পানি প্রাইস হচ্ছে আপনার 37,900 টাকা, 37,900 টাকা থেকে। এই জায়গাটা আপনারা স্ক্রিনশট দিয়ে যদি রিমু হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেন তাহলে কিন্তু হবে। তো 37,900 টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে 30,320 টাকা, এত বড় একটা ফ্রিজ, 30,300 টাকায় আপনি অনায়াসে ফ্রিজটি ক্রয় করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এরপর আমি আরেকটা ফ্রিজ দেখাচ্ছি, এটা 200 লিটারের মধ্যে গ্লাস ডোর, মিরর না, মিরর সারা যেটা, এটাও কিন্তু গ্লাস, তো এটা হচ্ছে মিরর গ্লাস, এটা মিরর সারা গ্লাস। তো মিরর সারা যেটা হবে সেটা 1,000 টাকা দাম কম হয়, রাইট? জি জি, তো এটাও কিন্তু আপনারা সহজে বুঝে নেবেন, 1,000 টাকা দাম কম হয়, কিন্তু এটাও গ্লাস, পার্থক্য শুধু মিররে। এটাও 200 লিটারের মধ্যে আলাদাভাবে বিশ্লেষণ করে কিছু নেই, ওইটার মধ্যে 200 মিররের মধ্যে যেটাও পাবেন এটার মধ্যে সেম, শুধু মিরর আউটলুকটা ভিন্ন, 1,000 টাকা দাম কম হবে। এবং কোম্পানি প্রাইস তাহলে 1,000 টাকা দাম কম হলে 36,900 টাকা কোম্পানি প্রাইস, 36,900 টাকা, আর হোলসেল প্রাইস ডিসকাউন্ট দিয়ে 29,520 টাকা, 29,520 টাকা। তো এরপরে আমি আরেকটা ফ্রিজ দেখাচ্ছি, এটা দেখা যাচ্ছে যে অনেক বড় একটা রেফ্রিজারেটর, তো এটা বোঝা যায় না, উচ্চতায় কম বাট ভিতরে জায়গা বেশি চওড়া। এখন আমি অনেকে প্রশ্ন করে, ভাই আমার 8 সেফটি 10 সেফটি 15 সেফটি ফ্রিজ লাগবে, আচ্ছা, কিন্তু সেফটিটা বর্তমানে রিয়েলি কোনো হিসাব নেই, তো বর্তমানে এটার ভিতরে ধারণ ক্ষমতা, আমার রেফ্রিজারেটরের ভিতরে ধারণ ক্ষমতা কতটুকু সেটাই হচ্ছে লিটার। তো লিটারটা হচ্ছে, এটা হচ্ছে 280 লিটার, ভিতরে অনেক স্পেস, অনেক স্পেস, ডিপ অক্সিজেন দেখেন অনেক জায়গা, এবং নর্মালটাও দেখেন অনেক অনেক বড়, এবং দেখেন নর্মাল অংশে যে র‍্যাক গুলো রয়ে গেছে অনেক কোয়ালিটি সম্পূর্ণ, এবং গর্জিয়াস, এবং ডিপ অংশে কিন্তু পকেট আছে, পকেট আছে, আপনারা এখানে একটা ভালো স্পেস পাবেন, কিন্তু ডিপ অংশে কিন্তু পকেট আছে। এবং দেখেন 280 লিটারের মধ্যে স্ট্যান্ড আছে করছে, দেখেন সহজে বুঝে যায় না, তো ডিসকাউন্ট দিয়ে আসবে 35,600 টাকা, 35,600 টাকা, কিন্তু অসাধারণ অনেক বড় রেফ্রিজারেটর আপনারা প্রয়োগ করতে পারবেন। এবং আমি আরেকটা কথা বলে রেখেছি, যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু সরাসরি এসে আমার শোরুম ভিজিট করে পণ্য ক্রয় করতে পারবেন, এবং ঢাকার বাইরে যারা আছেন তারা কোরিয়া কন্ডিশনের মাধ্যমে কিন্তু পণ্য সহজে ক্রয় করে নিতে পারবেন। তো এরপর আমি আরেকটা রেফ্রিজারেটর দেখেছি 280 লিটারের মধ্যে, এটা হচ্ছে, হ্যাঁ না, এটা এটা হচ্ছে মিরর সারা যেটা, এটা গ্লাস মডেল, মডেল কি, তো এটাও দেখেন ভিতরটা দেখেন অনেক স্পেস, সবকিছু ভালো, অনেক বড়। এবং আমি আরেকটা কথা শেয়ার করতে চাচ্ছি ভিউয়ার্সদের মাঝে, অনেকে প্রশ্ন করে ভাই, জিজ্ঞাসা করে, ভাই আমি বিভিন্ন ব্র্যান্ডের রেফ্রিজারেটর নিয়ে থাকি, তো তো দেখা যাচ্ছে যে আমাদের যে খাদ্য রাখি, বক্স করে খাদ্য রাখি, অথবা এভাবে কোলামে খাদ্য রাখি, সেই খাদ্য 2-3 দিন 5 দিন 1 সপ্তাহ পরে খাদ্যের যে গুণা, সঠিক গুণাগুণ সেটা ঠিক থাকে না, গন্ধ হয়ে যায়, গন্ধ আসে, বিভিন্ন হয়ে যায়। তো আমি একটা কথা বলে রাখি, আপনার খাদ্যের প্রধান সমস্যার কারণ হচ্ছে প্লাস্টিক, অর্থাৎ ফুড গ্রেড প্লাস্টিক, তো আমাদের বিশ্বঞ্চা প্রাণ আরএফএল এর পণ্য, আরএফএল হচ্ছে প্রাণ হচ্ছে, আরএফএল হচ্ছে প্লাস্টিকের রাজা যেটা, এবং তার দেখা যাচ্ছে যে সঠিক গুণাগুণ সম্পূর্ণ যে প্লাস্টিক, হান্ড্রেড পার্সেন্ট যে ফুড গ্রেড প্লাস্টিক, তারা কিন্তু এটা ইউজ করে থাকে, আমি তাদেরই পণ্য এটা, তারা তো অবশ্যই তারা পিওর প্লাস্টিকটা ইউজ করে থাকবে। তো এটা কোম্পানি প্রাইস হচ্ছে আপনার 43,500 টাকা, 43,500 টাকা কোম্পানি এম আর পি প্রাইস, ডিসকাউন্ট দিয়ে আসবে 34,800 টাকা, ওটা থেকে একটু কম, কারণ এটা কিন্তু গ্লাস ডোর বাট মিরর সারা, এই কারণে কিন্তু 1,000 টাকা দাম কম। তো এরপর আমি আরেকটা রেফ্রিজারেটর দেখাচ্ছি, 217 লিটারের মধ্যে মিরর, দেখেন পুরোটা কিন্তু ড্রেসিং টেবিল, উপর অংশটা পুরোটা ড্রেসিং টেবিলের মধ্যে, এবং নিচের অংশ দেখেন অনেক বড় একটা প্লাউড দেখা যাচ্ছে, এবং আপনার বাসার গেট আপটা কিন্তু অনেক চেঞ্জ করে দিবে। তো এটা ভিতরটা দেখাচ্ছি, টোটাল 550, একদম টোটালি 50-50 মধ্যে, এবং আপনার রেফ্রিজারেটরকে সেফটি দেওয়ার জন্য কিন্তু লক সিস্টেম দেওয়া আছে, হ্যাঁ লক সিস্টেম দেওয়া আছে, আপনার লক করে রাখতে পারেন, আপনার রেফ্রিজারেটরটা সেফটি থাকবে। তো 217 লিটার মিরর রেফ্রিজারেটর কোম্পানি প্রাইস হচ্ছে 38,400 টাকা,
আর হোলসেল প্রাইস ডিসকাউন্ট দেয় 30,720 টাকা মাত্র 30,720 টাকা 30,720 টাকা কিন্তু অসাধারণ 217 লিটার মিরর রিফ্রিজারেটর প্রগত করে আচ্ছা আচ্ছা তো এরপর আমি আরেকটা দেখাচ্ছি 217 লিটার ব্লু কালার মধ্যে ডিজিটাল ব্লু এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখেন কালারটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড এবং গর্জিয়াস এটা কিন্তু টোটালি 50-50 যেহেতু 217 আগেরটাও দেখাইছি এটাও টোটালি 50 সবকিছু সেম এটা হচ্ছে গ্লাস ডোরের মধ্যে জিডি মডেল যেটা জিডি মডেল এটার 1000 টাকা দাম কম হবে কোম্পানি প্রাইস হচ্ছে 37,400 টাকা আর হোলসেল প্রাইস ডিসকাউন্ট দিয়ে আসবে 29,920 টাকা 29,920 টাকা 29,920 টাকায় কিন্তু 217 লিটার রেফ্রিজারেটর ক্রয় করতে পারবে আচ্ছা আচ্ছা ওকে তো এরপর আমি আরেকটা ফ্রিজ দেখাচ্ছি অনেকে বলে যে ভাই আমার ইয়া লাগবে নিচ অংশে ডিপ লাগবে আচ্ছা ডিপ হবে নিচে ড্রয়ার সিস্টেম তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা ফ্রিজ ঠিক আছে এটা হচ্ছে নরমাল এটা হচ্ছে নরমাল অংশ এটা কিন্তু ভেজিটেবল বক্স প্রতিটা রেফ্রিজারেটর কিন্তু ভেজিটেবল বক্স থাকবে নরমাল অংশে থাকবে এবং দেখেন এখানে কিন্তু কুলিং বাড়ানো কমানো এবং যে লাইটিংটা অনেক সুন্দর কিন্তু গর্জিয়াস করে তুলছে এবং এখানে দেখেন একটা দুটা তিনটা চারটা বক্স ইউজ করা আছে আপনি কিন্তু অনায়াসে এই বক্স গুলো কুলে ইউজ করতে পারবেন এবং কি বন্ধ করে ইউজ করতে পারবেন এটার মধ্যে সুবিধা হচ্ছে যে মাছ জায়গায় মাছ রাখবেন গোস্তের জায়গায় গোস্ত রাখবেন কোনো একটা আরেকটার মধ্যে ছড়াছড়ি করবে না এবং আমাদের যে প্লাস্টিক গুলো ইউজ করা হয়েছে এটা কিন্তু অনেক হেভি অনেক হেভি ফলাইলেন ভাই হ্যাঁ ভাই কোনো কিছু দেখেন আপনি দেখেন এটা কিন্তু দেখেন একদম কিছু হয়েছে না অনেক স্ট্রং ভাই অনেক স্ট্রং যা কিন্তু দেখেন কিছু হয়নি একদম স্ট্রং যা আপনি অনায়াসে ফ্রিজটা আর বক্স গুলো ইউজ করতে পারবেন এবং ব্যাঙ্গে ফাইটে যাওয়ার কোনো ভয় নেই হ্যাঁ ভয় নেই তো এটা বর্তমানে কোম্পানি প্রাইস হচ্ছে 39,400 টাকা আচ্ছা এটা হচ্ছে 238 লিটারের একটা ফ্রিজ আচ্ছা ডিসকাউন্টের পর কত আসবে এটা ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর একটা ফ্রিজ কোম্পানি প্রাইস হচ্ছে 39,400 টাকা আর হোলসেল প্রাইস ডিসকাউন্ট দিয়ে আসবে 31,520 টাকা 31,520 টাকা 31,520 টাকা এফটিএসটি করে করতে পারেন এরপর আমি আরেকটা দেখাচ্ছি 240 লিটারের মধ্যে মিরর এবং দেখেন জবা ফুলের মধ্যে যে প্লাওটা ইউজ করা হয়েছে মানে গর্জিয়াস করে তুলছে রেফ্রিজারেটরটাকে জি জি গ্লাস ডোর না হ্যাঁ এটা মিরর গ্লাস ডোরের মধ্যে মিরর যা হচ্ছে স্বচ্ছ আমাদেরকে স্পষ্ট দেখা যাচ্ছে তো এটা ভিতরটা দেখেন টোটালি 50-50 একদম টোটালি 50-50 দেখেন এবং মধ্যম ফ্যামিলি যারা আছে বড় ফ্যামিলি আছে তাদের পারফেক্ট একটা ফ্রিজ এখানে দেখেন চারটা সেল চারটা সেল জি জি তো এটা কোম্পানি প্রাইস হচ্ছে আপনার 40,400 টাকা 40,400 টাকা হচ্ছে কোম্পানি এমআরপি হোলসেল প্রাইস ডিসকাউন্ট দিয়ে 32,320 টাকা 32,320 টাকা কিন্তু অসাধারণ একটা ফ্রিজ প্রয় করে নিতে পারবেন তারপরে ভাই তারপরে আমি আরেকটা রেফ্রিজারেটর দেখাচ্ছি 242 লিটারের মধ্যে 242 আগে দেখাইছি 240 এখন 242 মডেল ভেদে ভিন্ন হয় এবং প্রাইস একটু ডিফারেন্ট হয় তো দেখেন একটা ব্ল্যাক কালারের মধ্যে যে পাওয়ারটা এখন অনেক সুন্দর এবং গর্জিয়াস কিন্তু ফুটন্ত একটা পাওয়ার তো এটা ভিতরটা দেখেন টোটালি 50-50 একদম টোটালি 50-50 ডিপ অংশ নরমাল অংশ দুই জায়গায় র‍্যাগ রয়ে গেছে কিন্তু ভিতরে থাকবে এটা আইস বক্স এখানে আছে গ্যারান্টি কার্ড এবং পোষণী এখানে দেওয়া আছে এখানে কিন্তু দুটো চাবি পাবেন এবং সাত হ্যাঁ এবং আর এটা হচ্ছে যে বরফটা জমবে না চিনি গুড়া বরফটা ওটা গেছে ওটা এবং এটা হচ্ছে আপনার ডিমের র‍্যাগ হ্যাঁ ডিমের কেস এটা কিন্তু আপনি অনেক ডিম রাখতে পারবেন যেহেতু ভাই একটা প্রশ্ন করলো আমাকে বলে দিয়েছেন যে আইস সম্পর্কে আছে অনেকে প্রশ্ন করে ভাই আমরা পূর্বে রেফ্রিজারেটর নিয়েছি অনেক মোটা আকারে আইস যা আমাদের দুদিন পর পরে পরিষ্কার করতে হয় দেখা যাচ্ছে আমাদের জন্য কষ্টসাধ্য তো আমাদের আপনি যে রেফ্রিজারেটর গুলো দেখিয়েছেন এগুলো আইস কিরকম হবে আমাদের যে রেফ্রিজারেটর গুলো সেটা হচ্ছে সেমি ফ্রস্ট আইস হবে তবে হালকা তুষারের নেই হ্যাঁ হালকা যা আপনার একদম চিনিগুড়া বরফ বলে যেটা তো দেখা যাচ্ছে হালকা হয় এবং দেখা যাচ্ছে যে এই আইসটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে বিদ্যুতে ঘাটতি দেখা যাচ্ছে অর্থাৎ আইস যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কাবারটা সতেজ থাকবে না সেক্ষেত্রে যে আইসটা হবে সেটা আপনার কাবারটাকে সেফটি দেওয়ার জন্য অনেক সাহায্য হবে তো কোম্পানি প্রাইস হচ্ছে 39,700 টাকা 39,700 টাকা হচ্ছে কোম্পানি প্রাইস ডিসকাউন্ট দিয়ে 31,760 টাকা মাত্র 31,760 টাকা অনেক বড় অসাধারণ একটা রেফ্রিজারেটর আপনি ক্রয় করে নিতে পারবেন আচ্ছা ওকে এরপর আমি আরেকটা কালার দেখাচ্ছি 216 লিটারের মধ্যে 216 লিটারের মধ্যে আপনি উচ্চতা দিয়ে কোনো কিছু নির্ধারণ করবেন না ভিতরে ধারণ ক্ষমতা অত মডেল দিয়ে আপনি ধারণ করবেন তো এটা 216 লিটারের মধ্যে এবং এটার মধ্যে হচ্ছে আপনার যার নিচে ডিপস আছেন তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট একটা একটা দুটা তিনটা চারটা চারটা বক্স কিন্তু এখানে দেওয়া আছে এবং উপরে কিন্তু পর্যাপ্ত স্পেস রয়ে গেছে এখানে কিন্তু র‍্যাক রয়ে গেছে অনেক হেভি ঠিক আছে তো এটা হচ্ছে 216 লিটারের মধ্যে একটা ফ্রিজ কোম্পানি প্রাইস হচ্ছে 37,400 টাকা 37,400 টাকা হচ্ছে কোম্পানি এমআরপি হোলসেল প্রাইস ডিসকাউন্ট দিয়ে 29,920 টাকা মাত্র 29,420 টাকা হ্যাঁ মাত্র 29,420 টাকা কিন্তু অসাধারণ 216 লিটার নিচে ডিপ ড্রয়ার সিস্টেম ফ্রিজটা ইউজ করতে পারবেন তারপরে আমি আরেকটা কালার দেখাচ্ছি সেম কালার বাট মডেলটা ভিন্ন এটা হচ্ছে 238 লিটার
এটা হচ্ছে 238 লিটার আপনারা কোনো আপনার উচ্চতা এবং রং কালার দিয়ে আপনারা ফ্রিজের মান নির্ণয় করবেন না সব সময় বলতেছি আপনারা কিন্তু ভিতরের স্পেস দিয়ে নির্ণয় করবেন তো এটা 238 লিটার এটাও কিন্তু ড্রয়ার সিস্টেম যারা নিচে ড্রয়ার নিতে চাচ্ছেন ডিপ নিচে হবে তাদের জন্য পারফেক্ট একটা ফ্রিজ টোটালি 50 বি একটা ফ্রিজ তো এটা কোম্পানি প্রাইস হচ্ছে আপনার 39,400 টাকা কোম্পানি প্রাইস ডিসকাউন্ট দিয়ে 31,520 টাকা 238 লিটার একটা 238 লিটার এবং আমি আমি কিন্তু প্রতিটা নেট ভলিউম বলে দিচ্ছি হ্যাঁ গ্রোস ভলিউম কিন্তু একটু বেশি হয় তো সব সময় নেট ভলিউমটা ফলো করবেন আচ্ছা তারপরে আমি বড় সাইজের মধ্যে একটা মিরর দেখাচ্ছি এটা হচ্ছে 262 লিটারের মধ্যে মিরর হ্যাঁ এবং টোটালি 50 পিস যারা বড় ফ্যামিলি আছে তারা কিন্তু অনায়াসে ফ্রিজটি ক্রয় করতে পারবে এবং কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবে কিন্তু অনেক জায়গা একদম টোটালি 50 অনেক জায়গা একটা দুটা তিনটা চারটা চারটা কিন্তু র‍্যাগ রয়ে গেছে এবং এখানে কিন্তু একটা দুটা তিনটা এবং বক্স তো রয়েই গেছে আচ্ছা 262 লিটারের মধ্যে মিরর এবং প্লাওটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড একটা প্লাও তো কোম্পানি প্রাইস হচ্ছে 42,100 টাকা আচ্ছা 42,100 টাকা হচ্ছে কোম্পানি প্রাইস হোলসেল প্রাইস ডিসকাউন্ট দিয়ে 33,700 টাকা 262 লিটার 262 লিটারের মধ্যে এই মিরর ফ্রিজ মিররটাও মিরর তো এরপর আমি আরেকটা কালার দেখাচ্ছি এটা কিন্তু 262 লিটারের মধ্যে মিরর এটা দেখেন বোঝা যাচ্ছে যে হালকা প্লাওটা ইউজ করছে এটাও কিন্তু মিরর এবং দেখেন অনেক স্পেস ভিতরটা আমি আবার দেখিয়ে দিচ্ছি অনেক স্পেস তো এবং টোটালি 50-50 ফ্রিজটা আমাদের বেশি প্রয়োজন তো এটা কিন্তু টোটালি 50-50 কোম্পানি প্রাইস তো আমি সেমই হবে কোম্পানি প্রাইস 42,100 ডিসকাউন্ট দিয়ে 33,700 টাকা মাত্র এবং এরপর আমি আরেকটা কালার দেখাচ্ছি এটাও কিন্তু 262 এটাও 262 বাট মিরর সারা গ্লাস কিন্তু ভিতর স্পেস আমি তো বারবার বলতেছি তো এটাও কিন্তু টোটালি 50-50 যেহেতু মডেল এক সবকিছু এক হবে হ্যাঁ তো কালারটা শুধু ডিফারেন্ট হবে এবং লিটারটা কিন্তু এখানে লেখা থাকে মিটার লিটারটা কিন্তু এখানে লেখা থাকে প্রাইস এটা একটু কম হবে 1000 টাকা কম হবে এটা কোম্পানি প্রাইস হবে 41,100 টাকা 41,100 টাকা কোম্পানি প্রাইস হোলসেল প্রাইস ডিসকাউন্ট দিয়ে 32,900 টাকা একদম 32,900 টাকা ফ্রিজ ঠিক করে করতে পারবেন এবং এরপর আমি আরেকটা কালার দেখাচ্ছি মানে বড় সাইজের মধ্যে যারা ফ্রিজ নিতে চাচ্ছিলাম বড় সাইজ বড় ফ্যামিলি মনে হয় এটা হ্যাঁ মাত্র ইয়ে করলাম ডিসপ্লে করলাম বড় ফ্যামিলি যারা তারা কিন্তু অনায়াসে ফ্রিজ ঠিক করে করতে পারবেন লো কালারটাও কিন্তু চমৎকার লো কালারের মধ্যে দেখেন অনেক স্পেস অনেক বড় স্পেস এবং টোটালি 50-50 অনেক সুন্দর অনেক টোটালি 50-50 মধ্যে একটা বড় ফ্যামিলির জন্য পারফেক্ট একটা ফ্রিজ এবং দেখেন ডিপ অংশ নরমাল অংশের র‍্যাক গুলো অনেক কোয়ালিটি সম্পূর্ণ অনেক ডিজাইন অনেক সুন্দর এবং নরমাল দেখেন ডিমের কেসটা কি চমৎকার এবং ডিপ অংশ কিন্তু র‍্যাক রয়ে গেছে তো কালারটাও কিন্তু অনেক সুন্দর ব্লু কালারের মধ্যে ডিজিটাল ব্লু যারা ব্লু কালার পছন্দ করে যারা ব্লু কালার পছন্দ করে তারা কিন্তু অনেক সেফ ফ্রিজ ঠিক করতে পারবে 305 লিটার কোম্পানি প্রাইস 46,100 টাকা আচ্ছা 46,100 টাকা হোলসেল প্রাইস ডিসকাউন্ট দিয়ে 36,900 টাকা মাত্র 36,900 টাকা 305 লিটার একটা ফ্রিজ প্রয়োগ করতে পারবেন এরপর আমি আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এটা তো আরো বড় ভাই বাপ রে যারা বড় একদম বড় ফ্রিজ নিতে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে এই ফ্রিজটি ক্রয় করতে পারবেন স্পেসের অভাবে নরমাল অংশের মধ্যে মনে হয় অনেক বড় এটা এটাই হাইয়েস্ট সবচেয়ে বড় সিঙ্গেলের মধ্যে সবচেয়ে বড় এবং আমি নরমাল অংশটা স্পেসের কারণে দেখাতে পারতাছি না তবে ডিপ অংশটা অনুমান করে নেন তাহলে নরমাল অংশটা বোঝা যাবে ৩৫৬ লিটার ভিতরে ধারণ ক্ষমতা কোম্পানির প্রাইস হচ্ছে 51,900 টাকা 51,900 টাকা কোম্পানি প্রাইস আর হোলসেল প্রাইস ডিসকাউন্ট দিয়ে 41,520 টাকা প্রথমে তো বলছি খুচরা নেবেন পাইকারি দাম পাইকারি দাম ওকে তো এরপরে আমি আরেকটা ফ্রিজ দেখাচ্ছি স্বপ্নের ফ্রিজ যেটা যারা ডাবল ডোর নিতে চাচ্ছিল তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট একটা ফ্রিজ আমি তো বলছি যে কুচরা নেবেন পাইকারি রেটে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ ডিসকাউন্টটা দেবো আপনি দেখেন ধৈর্য সহকারে দেখেন ডিসকাউন্টে বড় বিভাগ একটু এটা ফেস এটা দেখেন ওয়াটার কুলার এখানে কিন্তু আপনি ঠান্ডা পানি অনেসে এখানে গ্লাস দিলে কিন্তু ইয়া আছে বক্স আছে এখানে কিন্তু গ্লাস দিলে কিন্তু ঠান্ডা পানি চলে আসবে তো আমি ভিতরটা একটু দেখাই কাস্টমারকে ভিতরটা দেখাই
যারা ডাবল ডোরের ফ্রিজ নিতে চাচ্ছিলেন কম প্রাইসের মধ্যে কিন্তু আমার মনে হয় বেস্ট হবে, অবশ্যই বক্স দেওয়া আছে, নরমালও বক্স দেওয়া আছে, ইয়াগুলো দেখা যাচ্ছে তো। এবং আমি এটা যদি দেখাই, এটা হচ্ছে টোটালি ডিপ অংশ, একদম টোটালি ভিতর থেকে মনে হচ্ছে গ্লাসের। এবং দেখেন ডিপ অংশ দেখেন অনেক স্পেস, বড় গরু গরু যদি আপনি কেটে রেখে দেন পসিবল হবে। এবং ডিপ অংশ নরম অংশ দুই জায়গায় কিন্তু লাইটিং সিস্টেম দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ, এবং দেখেন এখানে ডিপ অংশ কিন্তু পকেট, যারা ড্রয়ার সিস্টেম কোম্পানির ফ্রিজের চাইতে কিন্তু একটু গর্জিয়াস করছে এটা। তো এটা ভিতর ধারণ ক্ষমতা কিন্তু বেশি, 500-600 liter. এবং এখান থেকে কিন্তু কমাতে বাড়াতে পারবেন, এবং লক সিস্টেমও দেওয়া আছে, আপনি কিন্তু লক করে রাখতে পারবেন। তো এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজির মধ্যে একটা ফ্রিজ। তো সবকিছু সব মিলিয়ে দেখা যাচ্ছে বিদ্যুৎ অনেক সাশ্রয় কম আসবে, কিছু যা দেখেছিলাম অন্যান্য ফ্রিজ আমরা শুরুতে সব থেকে আপডেট, সবকিছুই কিন্তু একই থাকবে। আর 600 গ্যাস 10 বছরের ওয়ারেন্টি, সবকিছুই একই, 100% কভার কন্ডেন্সার, এবং সব মিলে সব প্লাস্টিক সবকিছু থেকে এটা আপডেট যেটা, এবং নন ফ্রস্ট, একদম আইস হবে না, আইসটাই হবে না, এটা কিন্তু একদম নন ফ্রস্ট। তো এটা 560 টা এই ফ্রিস্টিং এটা প্রাইসটাতে আসে, কোম্পানি প্রাইস হচ্ছে আপনার 99,900 টাকা। আরে সে তো 1 লাখে চলে গেল ভাই, আমি তো প্রথমে বলছি ভাই পুসরা নিবেন পাইকারিতে, মানে আপনি এটা রাখবেন না, অনলি 80,000 টাকা, 20,000 টাকা ডিসকাউন্ট, মানে আজকে 20,000 টাকা ডিসকাউন্ট, ছোটখাটো একটা কিন্তু 20,000 টাকাতে ফ্রিজ কিনা যায়, ফ্রিজ ফার্স্ট ডে ফ্রিজের না, দাম বলতে প্রায় 20,000-22,000 টাকা, কিন্তু আরেকটা ফ্রিজ কিনা যায় যে ডিসকাউন্ট পাচ্ছেন আপনি, কিন্তু হোলসেল প্রাইস অনলি 80,000 টাকা, কিন্তু ইলেকট্রনিক্স বাজার থেকে এই ফ্রিজ আমরা এত টাকা ডিসকাউন্ট দিচ্ছি, দর্শকদের কি মনের ভিতরে এই প্রশ্নটা রাখতে পারে যে এগুলা অফিশিয়াল কিনা, তারপরে দেখা ভাই 100% অফিশিয়াল, 100% অফিশিয়াল, আমরা হচ্ছে অথরাইজ ডিলার এবং এক্সক্লুসিভ। আমরা একটু যদি দেখিয়ে দেই এখানে কিন্তু ট্রেড লাইসেন্স সবকিছু, এবং এটা আমরা দেখানোর কারণটা হচ্ছে যে অফিশিয়াল শোরুম, তো এই বিষয়টা নিশ্চিত করা আমরা হচ্ছে ভীষণ এক্সক্লুসিভ শোরুম, এটা হচ্ছে ভীষণ এক্সক্লুসিভ শোরুম, ডিলার পয়েন্ট, ডিলার পয়েন্ট, যেটা আমার মনে হয় যে এত বড় ডিলার পয়েন্ট ঢাকার মধ্যে এখন আমি দেখিনি কোথাও। আপনাদের দোয়া এবং সাপোর্টে থেকে আছে, ইনশাআল্লাহ আমরা ভালো রেসপন্স পাচ্ছি, এবং আশা করি আরো দ্রুত আরো আগাবো, এবং আরো আগাবো ইনশাআল্লাহ, আপনারা যত সাপোর্ট দিবেন তত স্পেশাল অফার নিয়ে আসব, জি আপনারা যত সাপোর্ট দিবেন তত স্পেশাল অফার নিয়ে আসব, তো বিশাল ডিসকাউন্ট পাবেন, অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি, এ গ্রেডের প্রোডাক্ট, 20,000 টাকা কমে পাবেন এই ফ্রিজটা, অন্যান্য ফ্রিজ গুলো তো প্রায় 3-5,000 টাকার মধ্যে, 5-7,000 টাকা তো সব ফ্রিজ সবগুলোই মোটামুটি পেয়ে গেছেন, কিন্তু এটাতে 20,000 টাকা স্পেশালি। ডাবল ডোর ফ্রিজ দেখলাম, একটু ডিপ ফ্রিজের দিকে যাই আমরা, ডিপ ফ্রিজ আছে, দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক শোরুমে আছে যে কুরবানি ঈদ, তো ঈদের সময় দেখা যাচ্ছে ডিপ ফ্রিজ সময় করে, তারপর কিন্তু আমরা যেহেতু বলছি ভাই পাইকারি দোকান, এখানে এখানে এক্সক্লুসিভ শোরুম, যেহেতু সব ভীষণে যা কিছু সব কিন্তু আমাদের রাখতে হবে, রাইট রাইট, এক্সক্লুসিভ সময়ে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সব কিছু রাখতে হবে, দেখেন এখানে কিন্তু সাউন্ড সব কিছু, এখানে ব্লেন্ডার এবং এসি, এখানে কিন্তু আমাদের টিভি আছে, টিভি মানে এ টু জেড ভীষণে আসলে সব কিছু এখানে কিন্তু পাবেন, এবং হোলসেল প্রাইসে পাবেন, রাইট। তো এটা দেখাচ্ছি, এটা হচ্ছে 150 লিটারের মধ্যে একটা ফ্রিজ, আচ্ছা 150 লিটারের একটা, 150 এখানে কিন্তু এখানে উপর দিক কিন্তু গ্লাস সিস্টেম, শুধু এটা না, এটার মধ্যে গ্লাস সিস্টেম, গ্লাস সিস্টেম আছে, স্পেশালি সুবিধা হচ্ছে গ্লাসটা যদি না থাকতো আমরা যখন ডোরটা ওপেন করাম পুরোটা কিন্তু পুরাটাই চলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আবার কুল হতে কিন্তু বিদ্যুৎটা অনেক খরচ হয়, সেক্ষেত্রে সেফটি, এটা কিন্তু বিদ্যুৎটাকে আরো সাশ্রয় করছে, এবং গ্লাসের ডিজাইনটা থেকে অনেক সুন্দর, এখানে কিন্তু লাইটিং সিস্টেমও দেওয়া আছে, এখানে লাইটিং সিস্টেম আছে। হ্যাঁ, তারপর একটা বিষয় কি, আপনারা এখানে খুলে কিছুক্ষণ দেখলেন যে আপনার কোন জিনিসটা আপনার নেওয়ার প্রয়োজন কোথায় আছে, তারপর আপনি গ্লাসটা ওপেন করে নিতে পারেন, ওকে। তো এটা দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর গ্লাস সিস্টেম, একটা ফ্রিজ 16-18 সাইজের মধ্যে, কোম্পানি প্রাইস হচ্ছে 29,900 টাকা মাত্র, হোলসেল প্রাইস ডিসকাউন্ট দিয়ে 23,920 টাকা, 23,920 টাকা কিন্তু এই ফ্রিজটি ক্রয় করতে পারবেন। এরপর আমি একটা ফ্রিজ পাচ্ছেন মাত্র 23,920 টাকা, এরপর আমি একটা কালার দেখাচ্ছি, এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে, এটা কিন্তু 150 লিটার, এটাও 150 লিটার, এটা
নেটওয়ার্ক সম্বন্ধে একই সিস্টেম আলাদাভাবে বলার কিছু নেই কোম্পানি প্রাইস হচ্ছে 29900 টাকা ডিসকাউন্ট দিয়ে 23920 টাকা দেখেন এগুলাও কিন্তু 100% গ্যাস বছর গ্যারান্টি আর 600 গ্যাস 5 স্টার এনার্জি রেটিং সব কিছু দেওয়া আছে ওকে এরপর আমি আরেকটা কালার দেখাচ্ছি বড় সাইজের মধ্যে এটাও কিন্তু গ্লাস ডোর ঠিক আছে এটাও গ্লাস টেম্পারিং গ্লাস ইউজ করা হয়েছে এটা হচ্ছে 250 লিটার এটা 250 এটা 250 লে যার বড় সাইজের মধ্যে চান্স কেউ যদি বড় ফ্যামিলি হয় এটা নিতে পারবে এটা কোম্পানি প্রাইস হচ্ছে আপনার 38700 টাকা আচ্ছা আচ্ছা 38700 টাকা হোলসেল প্রাইস ডিসকাউন্ট দিয়ে 30960 টাকা 30960 টাকা কিন্তু আপনি এই অসাধারণ ফ্রিস্টিক ক্রয় করতে পারবেন ইলেকট্রনিক্স বাজার থেকে ওকে যারা নিতে চাচ্ছে প্রসেসটা যদি একটু বলে দিতেন আমার প্রসেসটা হচ্ছে অনলাইনের মাধ্যমে যারা সরাসরি আইসা দেখে নেবে তাদের জন্য তো স্পাইয়ার রয়ে গেছে এবং যারা না আসে যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা মডেল সিলেক্ট করে দিলে অথবা আমার কালেকশনের যে কালারগুলো আছে ওইগুলো আমি দেখিয়ে দিলাম আপনি যদি পছন্দ হয় সেক্ষেত্রে মিনিমাম 1000 টাকা বিকাশ করে নাম লোকেশন ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেন আমরা পণ্য পাঠিয়ে দেবো পণ্য হাতে পেয়ে দেখি শুনে বাকি টাকা পেমেন্ট করে দিবেন এত বড় একটা শোরুম যেহেতু আপনারা প্রতারিত হওয়ার কোনো ইয়েই নেই কারণ প্রতিদিনই কিন্তু মানুষ শত শত মানুষ নিচ্ছে হ্যাঁ এক কথা অনেকে বলে যে ভাই অনেক শোরুম দেখা যাচ্ছে টাকা নিয়ে নিয়ে আমার মালটা দেনা ভাই এটা অনলি আমার এটা কিন্তু অনলাইন বিজনেস না আমার কিন্তু এখানে জেনারেল বিজনেস ডিলার পয়েন্ট হ্যাঁ এখানে কিন্তু আমার আউটলুক আছে আমি কিন্তু দেখেন এই যে কাস্টমার আসছে দেখে পণ্য নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি ওই এটার কোনো সবকিছু মিলিয়ে হচ্ছে আপনাদের প্রসেসটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই এইখানে ফোন দিবেন অবশ্যই অনেক কম প্রাইসে কিন্তু আপনারা ফ্রিজ গুলো পেয়ে অবশ্যই আজকের মতো এই পর্যন্তই সবাইকে ইলেকট্রনিক্স বাজার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ